नमस्कार বন্ধুরা, জয় গুরু, জয় বা কাল ভৈরব। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে এমন একটা বশীকরণ দিচ্ছি, এর মাধ্যমে আপনারা যে কোনো নারীকে, যে কোনো পুরুষকে আপনারা বশ করতে পারবেন। বশ করতে আপনাদের কোনো মন্ত্র যন্ত্রের প্রয়োজন হবে না, শুধু একটি গাছ আর কিছু সামান্য জিনিস আপনাদের জোগাড় করতে হবে, সেই জিনিস দিয়ে আপনি বশ করতে পারবেন। তো বশীকরণের বিস্তারিত জানার জন্য ভিডিও আপনার পুরো মনোযোগ সহকারে দেখুন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনার বন্ধুদের শেয়ার করে দেবেন। আজকে আমি যে গাছের কথা বলবো সেটার নাম হচ্ছে কাকজঙ্ঘা। এটা হয়তো আপনারা অনেকে শুনেছেন, হয়তো না আপনারা অনেকে চিনেন না, আমি ভালো করে চিনিয়ে দেবো। কাকজঙ্ঘা, এই কাকজঙ্ঘার শিকড় দিয়ে আপনারা বশীকরণ করতে পারবেন। যে কাউকে, যে কোনো নারী হোক, যে কোনো ব্যক্তি হোক, আপনারা তাকে বশীকরণ করতে পারবেন। সে আপনার বিবাহিত স্ত্রী হতে পারে, আপনার ভালোবাসা মানুষ হতে পারে, আবার আপনার কোনো মালিক বস হতে পারে, যে কাউকে আপনারা বশীকরণ করতে পারবেন। এই শিকড়ের মাধ্যমে বশীকরণ করতে আপনাদের কি করতে হবে, যে কোনো শনিবার অথবা মঙ্গলবার আপনাদের এই গাছের শিকড়টাকে উঠাতে হবে। আর যেদিনকে আপনি গাছটা উঠাবেন তার আগের দিন আপনারা গাছটাকে নিমন্ত্রণ দিয়ে আসবেন। মানে আপনারা যদি কোনো কিছু দিতে না পারেন, দুটো ধূপকাঠি ধরিয়ে গাছের ওখানটায় গিয়ে গাছকে নিমন্ত্রণ দেবেন যে আমি কালকে এই কাজের জন্য নিয়ে যাব, তো আমি যে কাজে লাগাবো সেই গাছটা যেন সফল হয়। তবে হ্যাঁ, আপনারা একটা গাছ তুলে শুধু একজনকেই বশীকরণ করতে পারবেন। একটা গাছ দিয়ে যদি আপনারা নানানজনকে বশীকরণ করতে চান তাহলে হবে না, একটা গাছের শিকড় দিয়ে একজনই বশীকরণ হবে। তো আগের দিন আপনারা নিমন্ত্রণ দিয়ে আসবেন, পরের দিন আপনারা সন্ধ্যার সময় সেই গাছটা উঠিয়ে নেবেন। সেই গাছ উঠাতে আপনাদের না নিরামিষ খেতে হবে, না কোনো কিছু খেতে হবে, আপনাদের কোনো বাধা নেই, আপনারা সব কিছু খেতে পারবেন। নিরামিষই খান আর আমিষ খান, মাছ মাংস সব খাই, এই কাজটা আপনারা করতে পারবেন। যাকে বশীকরণ করবেন, যখন আপনারা গাছটা নিমন্ত্রণ দিবেন আবার যখন গাছটা আপনারা উঠাতে যাবেন, তখন তার নামটা স্মরণ করে নেবেন যে অমুক ব্যক্তিকে আমি বশীকরণ করব। তারপরে আপনারা গাছটা উঠিয়ে নিয়ে আসবেন, উঠিয়ে নিয়ে এসে সামান্য কিছু পরিমাণে গাছের শিকড়টা নেবেন, নিয়ে আপনারা ভালো করে পিষবেন, পিষে ওটাকে পাউডার তৈরি করবেন। পাউডার তৈরি করে তার সঙ্গে আপনারা মুনামুনি দিবেন, দুটো মুনামুনি ওর সঙ্গে পিষে পাউডার করবেন। তারপরে আপনারা সামান্য কিছু কাম সিন্দুর ওর মধ্যে দিবেন, আপনারা একসঙ্গে পাউডার তৈরি করবেন। সে পাউডারটা তৈরি করে তো আপনার শরীর থেকে, মানে আপনি যে বশীকরণ করবে তার শরীর থেকে একটা জিনিস নিতে হবে, সেই জিনিসটা ওর সঙ্গে মিশিয়ে দিয়ে আপনারা যাকে খাওয়াবেন সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে। যদি আপনার স্ত্রীকে খাওয়ান তাহলে সে আপনার কথা মতো কাজ করবে, যদি আপনি আপনার প্রেমিকাকে খাওয়ান তাহলে সে আপনার কথা মতো কাজ করবে, আপনাকে ছেড়ে কোনোদিন যাবে না। আবার যদি আপনি কোনো মালিককে খাওয়ান, কোনো বসকে খাওয়ান, যদি খাওয়াতে পারেন, তবু আপনার একই কাজ হবে। যেখানটা আপনি কাজ করবেন, আপনি যেটা চাইবেন আপনি সেটাই করতে পারবেন, সে মালিকও আপনার বসে থাকবে। তো যে জিনিসটা আপনার শরীর থেকে দিতে হবে সেটা যদি আপনারা শুনতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, আপনার হোয়াটসঅ্যাপে আপনার যোগাযোগ করবেন। কারণ এটা খুব গোপন একটা বিদ্যা, এটা আপনাদের সবাইকে শিখাবো, কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছ থেকে এই বিদ্যাটা নেবেন। আর বিদ্যা গেছে শুধু সম্পূর্ণ আমি বলে দিয়েছি, শুধু যে জিনিসটা আপনার শরীর থেকে নিতে হবে সেই জিনিসটা শুধু আপনাকে পার্সোনালভাবেই বলে দেবো। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই আপনি ভিডিওটা শেয়ার করবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু, জয় বা কাল ভৈরব।